गाड़ी नीचे जाते। এখন অলমোস্ট বাজে 3টে, আর আমি এখন রেডি হচ্ছি, কারণ আমি রাজীবের সাথে একটু বেরোবো। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ পাশের ঘরে দুষ্টু ঘুমাচ্ছে, ও একটু জোরে আওয়াজ শুনলে উঠে পড়বে। আর কোথায় যাব সেটা আমি একটু পরে বলছি। আর যেহেতু বাইরে এখন হালকা হালকা ঠান্ডা আছে, তাই আমি ভিতরে এটা পড়েছি, এটা হাফ হাতা থার্মোকট, অ্যাকচুয়ালি টি শার্ট নয় এটা। আর এটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম, ঠিক আছে। এটার উপরে একটা জ্যাকেট পরে নেবো, কারণ আমরা বেরোবো বাইক নিয়ে, তাই ফেরার সময় বেশ ঠান্ডাই লাগবে, ঠিক আছে। আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোনোর সময় দেখা। আমি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, বেরিয়ে যাবো রাজীবের ওখানে, তারপর ওখান থেকে রওনা দেবো। আমি এখন রওনা দিয়েছি, অলরেডি 3:15 বাজে, 3:10 বেজে গেছে। তো 3টের সময় বেরোনোর কথা ছিল, 10 মিনিট লেটে বেরিয়েছে, অসুবিধা কিছুই নেই। বেশি দূর তো যাবো না, যাবো ঠাকুর পুকুর। রাজীব কোথায় গেল? এই রাজীবের বাড়ির সামনে চলে এসেছে, ও রাজীবকে ফোন করি। হ্যাঁ, আগে আপনি ঘরকে নিচে। আমি এখন রাজীবের বাড়ির সামনে ওয়েট করছি, রাজীব আসবে, এসে বাইক উঠবে, আমার বাইকেই যাবো দুজনে। কারণ হচ্ছে আজকে রাজীবের বাইকের ডেলিভারি দেওয়ার কথা আছে, বলেই দিলাম, কারণ এমনি থাম্বনেল আর টাইটেলে তো অলরেডি দিয়েই দেবো, আর এটা সাসপেন্স বাড়িয়ে লাভ নেই। এখন রাজীব চলে এসছে, গলিটা অন্ধকার বলে দেখা যাচ্ছে না, একটু পরেই অ্যাপিয়ার হবে গলি থেকে অন্ধকারের ছিঁড়ে। এই হচ্ছে সেই রয়্যাল এনফিল্ডের শোরুম যেখান থেকে রাজীবের বাইকটা ডেলিভারি নেওয়া হবে। এই এখন আমরা ফাইনালি চলে এসেছি শোরুমের সামনে। আমি আর রাজীব এখন চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে। এই বাইক সব রাখা আছে, রাজীবের বাইক আছে ডেলিভারি, বুকিং অনেকদিন আগেই করে গেছিলো পুজোর আগেই, আজকে ডেলিভারি হবে ফাইনালি, ঠিক আছে। আমরা এসেছি ডেলিভারি নিতে, এই হচ্ছে পিছনে আমার শোরুমটা, চলুন ভিতরে যাওয়া যাক। এটা মিটিওর তো 350 এটা হচ্ছে ক্লাসিক 350 যেটা রাজীব নিয়েছে। আজকে আমি পাবো অনেকদিন পরে, মোটামুটি 2.5 মাস হয়ে গেছে, আমি আমার ধানুকে খুব মিস করছিলাম। আমার যে ওল্ড ক্লাসিক 350 আছে, ওর মতলব ঢাকাগুলো কমফোর্টেবল না, আমি ঘোরাই করছি না আমার ক্লাসিক 350, ওল্ড ক্লাসিক 350, কিন্তু যা হয় যা নতুন দিয়েছে সে কমফোর্টেবল, আরো বেশি সিটিং, সিটটা বেশ ভালো। রাজীবের বাইক ডেলিভার হবে, তো বাইক তো চলে এসছে,
পুজোর আগে বাইক অর্ডার করেছিল, এখন কিছুদিন ডিলে হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে চিপ শর্টেজের জন্য। আপাতত ও করেছিল রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক। আচ্ছা, এটা নতুনে অনেক কিছু চেঞ্জেস আছে পুরাতনের থেকে, কারণ কিছুদিন আগে রোহনও নিয়েছিল। তো রোহনের বাইক আর রাজীবের বাইকের মধ্যে বেশ কিছু চেঞ্জেস আমি লক্ষ্য করতে পারছি অলরেডি। আর স্টিকারগুলো, মিটার কনসোলটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ ডিজিটাল মিটার হয়েছে, মিটার কনসোল কিছুটা চেঞ্জ হয়েছে, মিটার কনসোলও চেঞ্জ হয়েছে, একটু লুকসে চেঞ্জ আছে, আর সিটটা কিছুটা চেঞ্জ হয়েছে, বাকি মোটামুটি মোটামুটি অল্প অল্প চেঞ্জ করেছে। আর অল্প অল্প কিছু তেল পাবো তো, আগেবার রয়্যাল এনফিল্ড আমাকে গাড়ি আমাকে ঠেলনা পড়া থা, আমাকে যে হ্যাঁ আই গট সোয়ে হাম ইয়া সকুন্দা মার্কেট সে আপকে লিয়ে থে ওয়হাঁ ওয়ালা, আচ্ছা ও জো আপকা ইয়ে ওয়ালা থা সিজে মোটর, হ্যাঁ সিজে মোটর হাম ওয়হাঁ পে লায়ে, উসকো বোলে কি ভাইয়া তু পেট্রোল দে দেনা ঠিক ঠাক জো চলা যায়, ও লাতে লাতে মেরা জোকা কে পাস খতম হো গয়া, পেট্রোল দিয়া হয়ে গেছে কম সে কম, এটলিস্ট ভাইয়া জানে কে লিয়ে ছোড়না, 3.5 লিটার মিনিমাম তেল আছে, হ্যাঁ তা তো ঠিক হে ভাই হাম ভরা ওয়ালা। এগুলো সব আজকেই এসে নেমেছে বাইকগুলো, এখনও শোরুমে সামনে লাগানো হয়নি বাইক, এখন লেগ গার্ড আর ইঞ্জিন গার্ড ফিটিং হচ্ছে। এই রাজীবের বাইক এবার ডেলিভারি হবে, মানে ফাইনালি সব পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এই হলো বাইক ফাইনালি রেডি, এখানে হচ্ছে ডেলিভারির জন্য ফটো সেশন হবে আর কি। এই এখানে একটা ছোট্ট জায়গা করে রেখেছে সামনে। হ্যাঁ ফাইনালি আমরা গাড়ি পেয়েছি, এটা অন রোড আপনার 242, একটু জোরে বল, আপনার এটা 242,000 অন রোড প্রাইস। হ্যাঁ আর আমি এরপরে আমি একটা লেগার্ড, একটা সাম গার্ড, আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি 1 ইয়ার ফর ব্রেকডাউন আর একটু ওয়ারেন্টি পিরিয়ড, এটা সব নিয়ে আমরা মোটামুটি 11,000 খরচা হয়ে গেছে। ফাইনালি সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, গাড়ির চাবিও পেয়ে গেছি, এখন আমরা এবার রওনা দিচ্ছি। চলে এই বাইক নিয়ে এখন রওনা দিলাম, রাজীব এখন যেটা নতুন বাইক সেটা রাজীব চালাচ্ছে আর আমি আমার বাইকটাই চালাচ্ছি। চলে এসেছি এখন আমাদের এখানে আপনার কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করতে। আপাতত অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া মানে খিদেও পেয়ে গেছে, সেই দুপুরবেলা কখন খেয়েছি, এটা খাওয়া দাওয়া করে একেবারে এখন আমরা আমি আর রাজীব চলে এসেছি আপনার কিচেনের সামনে, এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে আর আমরা তো বেরিয়েছিলাম 3টের দিকে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির দিকে যাব। আচ্ছা আমরা এখন অর্ডার করলাম তন্দুরি চিকেন 1 প্লেট, ক্রিসপি চিলি বেবিকর্ন 1 প্লেট আর রেশমি কাবাব 1 প্লেট, আপাতত স্টার্টার খেয়ে ফিনিশ করে দেবো, প্রচুর চিকেন প্রচুর প্রোটিন আছে। I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together, it's so beautiful, you and me. মজাটা হচ্ছে
থার্ড আইটেম চলে এসছে রেশমি কাবাব। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। প্রথমে খেলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, নেক্সট খেলাম তন্দুরি চিকেন, তারপরে ছিল রেশমি কাবাব। খাওয়ার দাবার তো খেয়ে পেট ভর্তি হয়ে গেছে আর খাবারও খুব ভালো ছিল। যা এখন যাবো বাড়ির দিকে, তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আমি এখন চলে এসেছি বাড়িতে। আজকে বাইরে তো ভালো রকম ঠান্ডা ছিল, বাইক নিয়ে আসার সময় তো ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। যাই হোক, এখন তো এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।